kita murka bisa. 1 কোটি 100 কোটি তার গাণিতিক মেধা কম সেটা তার ব্যাপার, আমি সেটা নিয়ে কটাক্ষ করতে চাই না। তো আমার বক্তব্য হচ্ছে হরিকৃষ্ণ দ্বিবেদী সেন্ট্রাল ক্যাডারের আইএস অফিসার, এক্সটেনশনে আছেন, আরো 5 মাস থাকবেন, 1 মাস হয়ে গেছে। তিনি কেন্দ্রীয় সরকারে 2014 সালে কত ঋণ ছিল, এখন কত ঋণ হয়েছে ওদের, ও ডেপুটেশনে পশ্চিমবঙ্গে কাজ করছে, ওর কাছে দিল্লিতে ভারত সরকার হচ্ছে ওদের। আমি এই মুখ্য সচিবের বিরুদ্ধে এর আগেও 16,44,000 টাকা হাউস রেন্ট তোলার জন্য অবজেকশন করেছি, তার ভিজিলেন্স চলছে। আমি আজকেই কেন্দ্রের ডিওপিপি সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি তিনজনের কাছে এই উনার ভাষণের ইংরেজি করেছি, এইটা দিয়ে আমি মেল করে অবজেকশন করছি যাতে উনার রিটায়ারমেন্ট বেনিফিট আটকানো হয় এবং উনাকে সকোচ করা হয়। তো সেন্ট্রাল ক্যাডারের আইএস অফিসার, তিনি আমাদের প্রধান করণিক যেটা নবান্নতে বসে পলিটিক্যাল স্টেটমেন্ট করছেন, এটা আনফরচুনেট। স্বাভাবিকভাবে এই সরকার যেভাবে সরকারি প্রশাসন যন্ত্রকে রাজনীতিকরণ করেছে তাতে পশ্চিমবাংলার ভালো কিছু আগামী দিনে হতে পারে না। আমার এইটুকু বক্তব্য ছিল। আবার দুর্গাপুরের রাজনৈতিক কর্মসূচি আছে, আমি এখানে শেষ করতে চাই, যে একটা দুটো প্রশ্ন থাকে করতে পারি। আমরা তো পরশুদিনই বলেছি রাজ্য সরকারের উচিত আলোচনার মাধ্যমে কথা বলে সমাধান করা, একটাও কর্মসূচি রাজনৈতিক ব্যানারে হচ্ছে না। বিজেপি করলে ক্ষমতায় আমরা আসতে চাই, তাই ওদের সরাতে চাই, ভাবতে পারতে না তোমাদের কোথাও বিজেপির পতাকা নেই। এরা প্রত্যেকেই নিজেদের লেজিটিমেট ডিমান্ড নিয়ে করছে, সরকার এখানে তার উদ্ধত দম্ভ এবং সংখ্যাগরিষ্ঠতা আর পুলিশের ক্ষমতার বহিঃপ্রকাশ দেখাচ্ছে। আলোচনার মাধ্যমে সমাধানের দাবি আমরা আগেও করেছি, আজও রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, সেই কারণে বেআইনি অস্ত্র, বেআইনি বোমা প্রত্যেকের হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। এবং দুর্ভাগ্যজনক হলে সত্যি যে পশ্চিমবাংলার শাসক দল, তার নেতা বা নেত্রী মুখ্যমন্ত্রী, তিনি তার পার্টির সমর্থক কর্মী নেতাদেরকে পর্যন্ত রক্ষা করতে পারছেন না। এর মধ্য দিয়ে প্রমাণ হয় যে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ, এবং আপনারা নিজেরা যারা বিধানসভার বীজ করেন তারাও দেখেছেন, আমিও দেখেছি 16 সাল থেকে অদ্যাবধি। আজকে বৃহস্পতিবার ডিপার্টমেন্ট ওয়াইজ আজকে হোমের ডেট ছিল, এই মুখ্যমন্ত্রী আমার অন্তত 16 থেকে 23 আমার একদিনও মনে পড়ছে না, শাসক দলের মন্ত্রী থাকা অবস্থায় বা বিরোধী দলনেতা অবস্থায় তিনি কোন বৃহস্পতিবার দিন প্রশ্ন উত্তরে উপস্থিত হয়েছেন। আজকে তার এখানে থাকার কথা প্রশ্ন উত্তরে। আজকে স্বরাষ্ট্র দপ্তরের
আপনার যে কোন ডক্টর কোন ডেট দেবে তাতে দেখবেন বৃহস্পতিবার হোম ডিপার্টমেন্ট আছে। বিধানসভাতে উত্তর দিতে আমাদের প্রশ্ন করার জায়গা তো বিধানসভা, নবান্নতে গেলে তো চ্যাংগোলা করে তুলে লালবাজার নিয়ে আসবে, ঢুকতেই দেবে না। একজন নির্দল বিধায়ক মানে আইএসএফ বিধায়ক, তিনি ভাঙর থেকে ছুটে নবান্নতে দেখা করতে গিয়েছিলেন, তাকে ঢুকতে দেওয়া হয়নি। মাইনরিটিস বিধায়ক তিনি, তাকে ঢুকতে দেওয়া হয়নি। সংখ্যালঘু মুসলমানের জন্য যখন নবান্ন বন্ধ, তখন মনোজ সিংহা মীর গোস্বামীদের জন্য তো বন্ধ থাকবে, আর আমার জন্য তো অনেক আগে থেকেই ফাঁসি দেওয়া আছে। তার জন্য তো প্রয়োজন হলে কলকাতা পুলিশের মহিলা বাহিনীকে দিয়েও আমাকে টানা হিপড়া করা হবে। শুভেন্দুদা, কয়লা পাচারের ক্ষেত্রে উপাচার্য নিয়োগ নিয়ে গতকাল রাজ্যপালের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বলছেন যে এর থেকে ধানকর ভালো ছিল, এ তো আরো অন্য আরো এ কি বলবেন এই বিষয়ে? বিআইডি আগে বাধা দিচ্ছে তাই অসন্তুষ্ট হয়েছে, প্রথমে ম্যানেজ করার চেষ্টা করেছেন, মিষ্টি খাইয়েছেন, গার্ড অফ অনার দিয়েছেন, এয়ারপোর্ট থেকে জোড়া জোড়া মন্ত্রী পাঠিয়ে আপ্যায়ন করেছেন, মাননীয় গভর্নরের ফ্যামিলির লোকদেরকে নিজের কালীঘাটের বাড়িতে নিয়ে গিয়ে আপ্যায়ন করেছেন, পুরো পরিবারকে আপ্যায়ন করেছেন, হাতে খড়ি দিয়েছেন, চেষ্টা করেছেন ম্যানেজ হওয়ার। কিন্তু কোন শিক্ষিত লোক এই মুখ্যমন্ত্রীর বেআইনি কাজকে সমর্থন করতে পারেন না। তাই আমাদের রাজ্যপাল উচ্চ শিক্ষিত লোক, তিনি প্রথমটা চেয়েছিলেন যে রাজ্যপাল এবং সরকার সমন্বয় রেখে চলা উচিত। তিনি ভেবেছিলেন যে ঝগড়া না করেও ভুল কাজ থেকে, বেআইনি কাজ থেকে এই মুখ্যমন্ত্রীকে ট্র্যাকে এনে আমি আইনি পথে হাঁটাবো। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করে বলে এসেছিলেন যে চ্যান্সেলারের বিল আমরা পাস করিয়েছি বটে, আমাদের সঙ্গে জগদীপ ধনখড় সাহেবের রিফ্ট ছিল, আপনার সঙ্গে গুড রিলেশন, তাই ওই বিলটা নিয়ে আমরা আর আপনাকে জোরাজুরি করব না। এসব অকথিত তথ্য আমি জানি, আমাকে কেউ না কেউ বলেছেন, যাদের মধ্যে কথা হয়েছে তাদের মধ্যে কেউ বলেছেন। স্বাভাবিকভাবে ইনি সংবিধান মানেন না, বিচার ব্যবস্থা মানেন না, রাজ্যপাল মানেন না, গণতন্ত্রে বিরোধীদের উপস্থিতি মানেন না, তার মন্ত্রীরা বিরোধী বিধায়কদের তুমি তুই সবাইকে বাড়ির কাজের লোকের মতো আচরণ করেন, মুখ্যমন্ত্রী মুখে বিরোধী দল নেতা, বিরোধী দল নাম তো দূরের কথা, বিরোধী দল নেতা আনতে কষ্ট হয়। আমার আগে এই যে বললেন না ভাব পাচ্ছে, আমার আগে যিনি বললেন না, এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। বহুদলীয় গণতন্ত্রে বিরোধীদের